নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা যেমন বাঁশের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে সেরকমই কিন্তু ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদের ওপরে কিন্তু দায়িত্ববোধ দায়িত্বভার ইত্যাদিরও যে প্রেশার সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আর তাই জন্য আমি চলে এসেছি পুজোর গন্ধ এসেছে পুজোর পরিক্রমা নিয়ে এবং এই মুহূর্তে উপস্থিত আছি আমি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে তার আগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাবো জিও বাংলা প্রেজেন্স শারদ সম্মান আমি এখানকার যে কর্মকর্তাদের পেয়েছি আমি তাদের কাছ থেকে শুনে নেব তাদের এবছরের পুজো পরিকল্পনার বিষয়ে কিছু কথা এবং আরও কিছু খুঁটিনাটি আচ্ছা আপনার নামটা একটু বলবেন তন্ময় দত্ত আচ্ছা এবছরে আপনাদের কি প্ল্যান কি নিয়ে কাজ করছেন এবছরের আমাদের যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে যে অন্তরালে 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 বলতে কি যে পর্দার সামনে তো অনেকে অভিনয় করে সেই অভিনয় করার যে সমস্তটাই পিছন থেকে কেউ সাপোর্ট করে আর কি সেই যারা পিছন থেকে সাপোর্ট করে তাদেরকে অনেকে বুঝতে পারে না তো কুমোরটুলিতে যে সমস্ত শিল্পীরা মৃৎশিল্পীরা কাজ করে সেই সমস্ত মৃৎশিল্পীদেরকে অনেকে কিন্তু জানে না অথচ তারাই যখন কোনো প্যান্ডেলেদের দুর্গার প্রতিমাকে নিয়ে আসছে সেখানে যে মেন যে শিল্পী রয়েছে তারাই কিন্তু সেই নামটা পেয়ে যাচ্ছে অর্থাৎ আমরা সেই ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে মৃৎশিল্পী তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েই আমরা এখানে তুলে ধরছি এবং থিমের নাম দেওয়া হয়েছে অন্তরালে বাহ তার মানে তো খুবই সুন্দর একটা ইউনিক একটা ভাবনা নিয়ে আপনারা কাজ করছেন তো তাও মোটামুটি কতদিন আগে আপনাদের কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়েছে ধরুন এখনও পুজো মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন বাকি রয়েছে তারও দেড় মাস আগে থেকে আমাদের ভাবনা এবং কাজ টুকটাক করে শুরু হয়েছে আচ্ছা তো আপনাদের এখানে যারা বাইরে থেকে আসছেন বা যারা একটু দূর দূর থেকে আসছেন তাদের জন্য একটু যদি বেস্ট রুটটা আপনি বলে দেন যে কীভাবে তারা আসবেন আপনাদের পুজোতে প্রথমত যে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা সেটা কলকাতার মধ্যে শুধু নয় কলকাতার বাইরেও পরিচিত এটা কি যে একটা আমাদের আমেরিকার যে আমাদের শিল্পী যে লিস্টাম সে কাজ করে গেছে তো সেই জায়গায় বলতে পারি যে একটা হচ্ছে যে কুদঘাট মেট্রো স্টেশন যেটাকে নেতাজি মেট্রো স্টেশন বলে সেখান থেকে মেট্রো ট্রাভেল করে তারা পায়ে হেঁটে আসতে পারে আর দু নম্বর হচ্ছে টালিগঞ্জ ডিপো থেকে বা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকেও আসতে পারে বিহালার এইদিকে আমাদের শখের বাজার থেকে অটো রু রয়েছে আসতে পারে আবার ওই দিকে ক্যান্সার হসপিটাল থেকে মেন আমাদের যে মহাত্মা গান্ধী রোড রয়েছে সেদিক দিয়েও আসতেই পারে বা তার মানে কিন্তু খুবই ভালো একটা ওয়ে এবং অনেকগুলো ওয়ে অ্যাকচুয়ালি উনি বলে দিলেন যে কোনোভাবেই তাহলে কিন্তু আপনাদের সমস্যা হওয়ার কথা নয় এখানে আসার আমি পরবর্তী প্রশ্নটা আপনার কাছে করবো যে আপনাদের এবছর উদ্বোধনটা কবে রাখছেন উদ্বোধনটা এখন প্যান্ডেলের যে কাজ চলছে সেটা কমপ্লিট হওয়ার পর আমরা মোটামুটি তৃতীয় চতুর্থীর মধ্যে উদ্বোধন রাখবো তো মোস্ট প্রবলি তৃতীয়াই ধরতে পারেন আপনি আচ্ছা তো আপনাদের পুজোর স্পেশালিটি কি আছে মানে যেটার জন্য আপনাদের পুজো এত বেশি নাম বা মানুষের মুখে মুখে আপনাদের পুজোর কথা মানে প্রায় ঘরে অবশ্যই বাঙালি মানে একটা তার সংস্কৃতি বা তার একটা ঐতিহ্য আছে এই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব একদম প্রথম থেকে যেদিন থেকে থিম পুজো আরম্ভ করে সেগুলো বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেই করে যেমন এবছর আমাদের আগুন টুক রয়েছে তো গত বছর আমাদের ছিল মানসিক তো সেরকম পুরুলিয়ার ছৌ থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো আর কি বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার জন্যই যে প্রচেষ্টা সেটাই আমরা করে আসছি এটাই আছে পাবলিকের কাছে আকৃষ্ট করবে একদমই একদমই তাহলে কিন্তু আমরা শুনে নিলাম ওনাদের এবছরের ভাবনা সেটা কিন্তু ভীষণই ইউনিক আর সেই বিষয়ে আরও বেশি যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে চলে আসতেই হবে এখানে এবং আসবেন কিভাবে সেটাও কিন্তু ওনারা বলে দিয়েছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম বাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আইটি পার্টনার আর এনজে কনসালটেন্সি সার্ভিসেস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং সেফটি পার্টনার অ্যারিসন কেবল এবং ইভেন্ট পার্টনার কনসেপ্টেন্ট ক্রিয়েশনকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে আমি দীপালি আবার আসবো নতুন কোনো পুজো নিয়ে নতুন কোনো প্যান্ডেল নিয়ে নতুন কোন ক্লাব নিয়ে ততক্ষণের জন্য চোখ রাখুন জিও বাংলাতে ক্যামেরা পারসন সুজয়ের সাথে আমি দীপালি